বাগোরা। আকাশ জুড়ে মেঘের মাতন, গাছগাছালি দেয় পাহারা, উন্নতশীর হিমালয়ের শান্ত সবুজ গ্রাম বাগোরা। নমস্কার বন্ধুরা, সারপ্রাইজিং ইন্ডিয়া ট্যুরের পক্ষ থেকে আপনাদের জন্য আমাদের আজকের বিস্ময়কর গন্তব্য মধুরিমা বাগোরা। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7,150 ফিট উঁচুতে সবুজে মোড়া এক ছোট্ট শান্ত পাহাড়ি গ্রাম। মসৃণ চওড়া পাহাড়ি রাস্তা ধরে এগোতে থাকলেই প্রকৃতির মনোমুগ্ধকর লাবণ্যের ছটা। আর এই মায়াবী আবরণে অন্তরটাকে পুলকের আস্তরণে সযত্নে মুড়ে আপনি পৌঁছে যান আপনার স্বপ্নের স্বর্গে, অর্থাৎ বাগোরা গ্রামে। আর এই লাবণ্যের জ্যোতি হৃদয়ঙ্গম করে আপনি চলতে থাকুন নবরূপের উৎস সন্ধানে, অর্থাৎ রাস্তার দুই ধারে শোভাবর্ধনকারী ওক, পাইন, রডোডেনড্রনের মতো বনস্পতির শাখা প্রশাখার বিস্তার, অপরদিকে শবনমের মায়াবী আবরণ। গ্রামেরই কোনো একটি হোমস্টেতে বিশ্রাম নিয়ে আপনার শরীর মনকে সতেজ রাখুন। হোমের সম্মুখে প্রশস্ত জায়গা, পর্যায়ক্রমে বাহারি গাছের অবস্থান, দৃষ্টিনন্দন বিশ্রামাগারের কক্ষ, সুসজ্জিত বিছানা ও পরিপাটি করে রাখা প্রয়োজনীয় শীতবস্ত্র। মেঘেদের অবাধ বিচরণ, যা দেখে মনে হবে মেঘেরা বুঝি রবি ঠাকুরের ছাত্র, অর্থাৎ তাদের এই রাজসিক বিচরণ জানান দেবে আমরা সবাই রাজা আমাদেরই নিজের রাজত্বে। তাদের এই রাজসিক উদাত্ত কণ্ঠ সবটাই তাদের রাজাধিরাজ হিমাদ্রি শিখরকে কেন্দ্র করেই। এখান থেকেই মেঘবিহীন দিনে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। শীতের মরশুমে এই পাহাড়ি গ্রাম সঠিক রূপে বন্ধিমান হয়। চারিদিকে ফুলিত কমলা লেবুর আঘ্রাণে এই বাগোরা গ্রাম মাতাল হয়ে ওঠে। আর এই মাতাল করা সৌন্দর্যে মাতোয়ারা হয়ে ফিরে চলুন আপনার আলোয়ে। তাহলে আর কি, আজকের এখানেই বিদায় নিচ্ছি। সারপ্রাইজিং ইন্ডিয়া ট্যুরের পক্ষ থেকে সকলকে শুভকামনা জানাচ্ছি। দেখতে থাকুন আমাদের পরবর্তী গন্তব্য। ধন্যবাদ।